সো গাইস আজকে ভিডিওটা হচ্ছে ইডলি নিয়ে ইডলিটা আমাদের বাড়িতে তৈরি হয়েছে দেখতে মোটামুটি সুন্দরই হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আর পুরো নরম তুলতুলে ইডলিটা বাড়িতে তৈরি করার মানে তৈরি করেছে আমার মা পুরো নরম এর সঙ্গে আছে শর্টস শর্টস দিয়ে খেতে হবে ইডলিটা ইডলিটা আমি তোমাদের ভেঙে দেখাবো কি আছে ভেতরে কিন্তু এই কোন পুরো নরম হয়েছে এ কেমন করে বানায় এটা আমি তোমাকে পরের ভিডিওতে বলে দেবো এখানে আমি নিয়েছি পাঁচটা তার মধ্যে আমি হয়তো একটা খাবো বাকিটা বাড়ির লোক খাবে কারণ আমি খাই না খুব কম এসব জিনিস খাই আমি এখানে আমি ভেঙে দেখাব এটা এতটাই বেশি নরম মানে এটা পুরোটাই চালের গুঁড়ি ডাল আরো অনেক কিছুই দিয়ে তৈরি এটা স্প্রিং খাচ্ছে পুরো মানে এত সুন্দরভাবে হয়েছে স্প্রিং খাচ্ছে এটা সর্স দিয়ে খেতে হয় তোমরা তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবে দোকানে কিনতে পাওয়া যায় তবুও তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে কেন দোকানের থেকে এখন কোভিড ছিল যেহেতু বাইরে কোনো জিনিস খাওয়াটা ভালো না তোমরা ঘরেতেই তৈরি করে দেখবে খেয়ে দেখবে তৈরি করে ইউটিউবে অনেক কিছুই তৈরি করার ভিডিও পেয়ে যাবে তোমরা প্লিজ বাইরে খাবার খেও না ঘরের মধ্যে এখন তৈরি করে খাও কারণ এখন কোভিড চলছে যেহেতু সবাইকে সাবধান থাকতে হবে যত তোমরা এ করবে তত কোভিড কমে যাবে এবং তত তাড়াতাড়ি বাইরে বেরোতে পারবে কেন লকডাউন যা অনুযায়ী বাড়ছে আর ভালো লাগছে না ঘরে থাকতে এমনিতেও তোমাদেরও তাই একই ব্যাপার সোয়েটার টেস্ট করে আমি তোমাদের জানাবো এটা আমি খেয়েছিলাম কিষাণ সস দিয়ে মানে লাল সস তোমরা ওইখানে আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে টমেটোম সস তো তোমরা যদি পারো তুমি অন্য সস দিয়েও খেতে পারবে বাট টমেটোম সস দিয়ে বেটার লাগবে টমেটোম সস দিয়ে একবার খেয়ে দেখবে টমেটো সস দিয়েই ভালো লাগবে অন্য সস দিয়েও ভালো লাগবে সেটা না আমি ট্রাই করিনি কিন্তু ভালো লাগবে তো কথাটা হচ্ছে যে আজকে আজকের মতন আমি আবার একটা নতুন ভিডিও আমি এবার নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবে